করোনা থেকে বাঁচতে মানুষ যখন গৃহবন্দী তখন প্রকৃতি ফিরে পাচ্ছে আপন ছন্দ বিধিনিষেধের কারণে পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকতে নেই মানুষের কোলাহল দূষণ তার বদলে এখন বিশ্বের এই দীর্ঘ সৈকত জুড়ে দল বেঁধে নেচে বেড়াচ্ছে ডলফিন কক্সবাজার প্রতিনিধি মোয়াজিম হোসেন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব দেশি বিদেশি পর্যটকের ভিড়ে সবসময় ভরপুর থাকা কক্সবাজার সমুদ্র সৈকতের এমন দৃশ্য আগে কল্পনাও করা যায়নি সেই সৈকতেই এখন সব কোলাহল বন্ধ কেবল ঢেউয়ের গর্জন বন্ধ আছে বিচকেন্দ্রিক সব কর্মব্যস্ততা দোকানপাট আর ব্যবসা বাণিজ্য অলস সময় কাটছে সৈকতের উদ্ধার কর্মীদেরও যারা পানিতে গুসল করে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের কাজ ছিল এখন যেহেতু পর্যটকরা আসা বন্ধ করে দিয়েছে তাই আমরা আপাতত ট্যুরিস্ট পুলিশের সাথে আপনার কাজ সৈকতে দূষণমুক্ত পরিবেশে এখন চলছে ডলফিনদের ডুবসাতার খেলা এর আগে এভাবে কক্সবাজারে আর দেখা যায়নি ডলফিনের এমন বিচরণ বিষয়টিকে বিরল বলছেন স্থানীয়রা ডলফিন লাফাচ্ছে তো ওটা দেখে আমি তাড়াতাড়ি করে আমার কায়েক ছিল কায়াকটাকে নিয়ে কায়াক হচ্ছে একটা ছোট্ট ডিঙির মতো একটা জিনিস একটা ডলফিন না ওখানে বেশ কয়েকটা ডলফিন একসাথে আছে আস্তে আস্তে দেখলাম যে তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং আমার চারিদিকে তারা ঘুরছে সৈকতে গর্ত খুঁড়ে ডিম পেরে ফিরে যায় কাছিম গর্ত থেকে বেরিয়ে লাল কাকড়ার অবাধ ছোটাছুটি পাহাড়ি ফুলে ফুলে প্রজাপতির নাচ প্রকৃতির এই বর্ণাঢ্য বৈচিত্র্য এখন একেবারেই বদলে দিয়েছে কক্সবাজার সাগর সৈকতকে বিউরো রিপোর্ট এটিএন বাংলা